ভক্ত শ্রোতাগণ, আমার বাবা নারদ মুনি খুব সুন্দর করে জবাব দিল, আবার গল্প শোনালো, খুব ভালো লাগলো। যাই হোক, এবার প্রশ্ন করেছে বেলের কোথায় জন্ম হলো, ঠিক আছে জবাব দেওয়ার চেষ্টা করছি। তারপর ভোলানাথ, তিনি বড় হয়ে গেছে নিজে নিজে, ভাগিনাই বড়। বাবা, আমিও চাই বাপের সে ছেলে বড় হোক, মামার সে ভাগিনা বড় হোক, এটাই হচ্ছে নিয়ম। তুমি বাবা বড় হয়ে যাও, তুমি চৌদ্দ গোষ্ঠীর ঠাকুর হও, আমি এটাই চাই। তবে গানটা শোনো, জবাব নেও, আর আমিও একটা গল্প হয়তো সময় পেলে শোনাবো, আগে তোমার জবাবটা সারি। বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, লক্ষ্মী দেবী শত বৎসর করে শিবের আরাধন। বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, লক্ষ্মী দেবী শত বৎসর, লক্ষ্মী দেবী শত বৎসর করে শিবের আরাধন। বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন। বৈকুণ্ঠ ধামে শ্রী লক্ষ্মী নারায়ণের কাছে বললেন, প্রভু আমি শিবের উপাসনা করতে চাই। স্বয়ং নারায়ণ বললেন, বাহ বাহ বাহ, তুমি শিবের ব্রত করবে, করো। লক্ষ্মী দেবী তখন শিবের ব্রত শুরু করলেন, প্রতিদিন পদ্ম ফুল এনে শিবের পূজা করে। কিন্তু অনেক দিন গত হয়ে গেল, শিব ঠাকুর লক্ষ্মীকে আর দর্শন দিচ্ছেন। তাই শত বছর গত হয়ে যায়, ও যে পদ্ম দিয়ে মহাদেবের পায়, তবু হয় না শিব দর্শন দুঃখ অন্তরায়। শত বছর গত হয়ে যায়, রাঙা পায় হয় না শিব দর্শন দুঃখ অন্তরায়। লক্ষ্মী পদ্ম না পেয়ে ব্যস্ত হয়ে, পদ্ম না পেয়ে ব্যস্ত হয়ে, নিজের স্তন কেটে করে অর্পণ। বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন। একশত বছর যখন গত হয়ে যায়, ভোলানাথ লক্ষ্মী দেবীর সাধনায় তুষ্ট হয়ে দেখা দিচ্ছে না। লক্ষ্মী দেবী সেদিন পদ্ম না পেয়ে নিজের একটি স্তন কেটে শিবের উদ্দেশ্যে যখন নিবেদন করল, সঙ্গে সঙ্গে ভোলানাথ সন্তুষ্ট হয়ে এসে দর্শন দিল। ভোলানাথ দর্শন দিল, লক্ষ্মীর ব্রত সম্পন্ন হল, ভোলার আশিসে লক্ষ্মীর শ্রীবৃদ্ধি ঘটল। দর্শন দিল, লক্ষ্মী ব্রত সম্পূর্ণ হল, ভোলার আশিসে লক্ষ্মীর স্তন শ্রীবৃদ্ধি ঘটল। এ কাটায় অংশ যাহা ছিল, কাটায় অংশ যাহা ছিল, দেখ
শ্রীফল হইল সৃজন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন। লক্ষ্মী পদ্ম না পেয়ে যখন নিজের স্তন কেটে ভোলানাথের উদ্দেশ্যে নিবেদন করলেন স্বয়ং ভোলা, তার নামটাই হচ্ছে ভোলা, তাই ভক্তের ডাকে সহজে ভুলে যায় বলে তিনি ভোলা। তাই আর দর্শন দিয়ে বলছে, মা লক্ষ্মী তোমার মতো এমন ব্রত জগতে আর কেউ করে নাই। তখন ভোলার আশীর্বাদে সঙ্গে সঙ্গে লক্ষ্মীর যে কাটাস্তন সেটা শ্রীবৃদ্ধি ঘটল, পূর্বের মতো আবার পরিপূর্ণ হয়ে গেল। যে কাটা অংশ ছিল ভোলার আশীর্বাদে এবং ভোলার ত্রিশূলের ছোঁয়ায়, সেই কাটা অংশ থেকে হলো বেলের জন্ম। বাবা নারদ, তুমি বেলের জন্ম শুনলে? তাই তো শিব পূজায় এই বেল ছাড়া শিব ঠাকুর সন্তুষ্ট হয় না। আর লক্ষ্য করে দেখবে, বেল আর যে বেল পাতা, এই বেল পাতার মধ্যে তিনটা পাতা রয়, ত্রিশূলের যেমন তিনটা মাথা আছে তেমনি ঠিক বেলের পাতার মধ্যে তিনটা অংশ, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা মহেশ্বর। তাই তো বেল পাতা দিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিন জনের একবারে আরাধনা হয়ে যায়। বাবা তোমার বেলের জন্ম গেল, এবার আরও একটা জিজ্ঞাসা ছিল, সে জবাব তোমায় দিতে চাই। ভাং ধুতুরা গাঁজা আমি এই সব কেন খাই শোনো। এবার ভক্ত একজন উদয়নাথ ছিল ও শিব ভক্ত, উদয়নাথ ছিল ভগবতী তারে মারিল। ভাং ধুতুরা গাঁজা দেখো জন্ম ধরিল, ভাং ধুতুরা গাঁজা তাতেই জন্ম ধরিল। একদিন আমার ভগবতী মা সে যখন দেখল মহাদেব প্রতিদিন যখন সাধনায় যায় তার আগে জিব্বাটা বের করে দেয়, উদয়নাগ নামে একটা সর্প ওই জিব্বার মধ্যে যখন ছোবল মারে তখন শিব নেশাগ্রস্ত হয়ে তারপর ভগবানের সাধনা করে। গৌরী ভাবল তাই, হায় হায় কোনদিন বা আমার ভোলানাথ এই সর্পের আঘাতে সর্পের ছোবলে কোনদিন নিজেই মরে যায়। তাই একদিন মহাদেব সাধনায় গেল, ওই যে উদয়নাগ সর্পটা ওইটা শিবের বাড়িতে ছিল, গৌরী কৌশল করে তাকে ডেকে নিয়ে দুগ্ধ দিয়ে মেরে তিনটা টুকরো করে তিন জায়গায় পুঁতে রেখেছিল। তাই মহাদেব যখন সাধনা থেকে বাড়ি ফিরে এলো এসে বলছে উদয় আয়, দেখে উদয় তো নাই। মহাদেব অন্তর্যামী জানতে পারল যে গৌরী এই উদয় নাককে মেরে তিন টুকরো করে তিন জায়গায় পুঁতে রাখল। মহাদেব তখন কুমণ্ডলের জল যখন তিন জায়গায় ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে তিন জায়গা থেকে তিনটা অংশ থেকে তিনটা গাছের জন্ম হলো। ওই সর্পের কাটা মস্তক থেকে জন্ম নিল গাঁজা, সর্পের মধ্য অংশ থেকে জন্ম নিল ভাং, আর সর্পের লেজের অংশ থেকে জন্ম নিল ধুতুরা। তাই তো শিব ডাক দিয়ে বলছে, গৌরী তুমি যেমন আমার ভক্তকে মেরেছ, আজকের থেকে তার শাস্তি স্বরূপ আমার যখনই নেশা হবে তুমি ভাং ধুতুরা গাঁজা এগুলি নিজে তুমি আমাকে তৈরি করে দিও। তাই তো শিব গাঁজা ভাং ধুতুরা এগুলি সেবা করে। বাবা তোমার প্রশ্নের জবাব আমি গানে গানে সারি, তারপর দুইজনে হয়তো মুখামুখি হবে আর শোনো। তাই শিব ভক্ত উদয়নাক ছিল গর্বিতারে একদিন প্রাণে মারিল, তিন টুকরা করে তিন জায়গাতে পুঁতিল, তাতে গাঁজা ভাং ধুতুরা জন্ম নিল, গাঁজা ভাং ধুতুরা জন্ম নিল, গে যায় রাধা মোহন। এই যে বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন।